যতটা সম্ভব ছিল ততটাই দেখিয়েছি। বাবাজিকে বটি ননভেজ বর্ষে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের ব্রেকফাস্ট শেষ হলো, আজকে ফার্স্ট আমরা এখন যাব রাম মন্দির দর্শনে। ফাইনালি মাচ অ্যাওয়েটেড দর্শন, এখন রেডি হয়ে গেছি, গাড়ি চলে আসবে, তো আমরা এখন বেরিয়ে যাব, চেক আউট করবো। এখন লাস্ট টাইমের জন্য টেন্টে যাচ্ছি। হে গাইস, ওয়েলকাম টু দ্য ব্লগ। আজকে অনেকটা লম্বা জার্নি আমাদের রাম মন্দির, দেন অযোধ্যার টুকটাক আরো কিছু মন্দির দেখবো, বারাণসী, সো সেটা আবার রোড ট্রিপ। তো ইয়েস, স্টে টিউনড, আজকে ধামাকা হবে। আর আমাদের সাথে আরও দুজন জয়েন করছে, আমার দুটো ফ্রেন্ড। দু বছর আগের বারাণসী ব্লগগুলো দেখো নি, তাহলে এখনই গিয়ে দেখো, তোমরা জানতে পেরে যাবে। আর যদি দেখেছো তাহলে জানো যে আমার আরও দুটো ফ্রেন্ড আমাদেরকে জয়েন করছে, ওরা অলরেডি ওয়েট করছে রাম মন্দিরের সামনে, গিয়ে ওদের সাথে একবারে দেখা করছে। গাড়ি এখনো আসেনি, বাট আমাদের গাইড এসে গেছে। ফোয়ারাটা চলছিল না, আমরা যখন ঢুকেছি এখন চলছে। টেন্ট সিটিতে ঢোকার পরপরই ফোয়ারাটা এরকম দেখতে পাবো। দেখো প্রবেক টেন্ট সিটি এখানে লেখা আছে, আর প্রবেক টেন্ট সিটি, প্রবেক হচ্ছে আই থিঙ্ক ইজ দ্য কোম্পানি, আর প্রবেক কোম্পানি কিন্তু ভুজের যে টেন্টগুলো ওরাই বানায়। গাড়িটা এত লেট করলো যে আমি আর কিছু শুট করিনি, তারপর এখন আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। আমরা এসেছি রাম মন্দির, এখন না রাম মন্দির অ্যাকচুয়ালি এখন বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, তো আমরা এসেছি কানক ভবনে। আমার পেছনেই হচ্ছে কানক ভবন। কানক ভবনে এখানে একটা ফেমাস মানে দেখার জায়গা আর কি, আর ডিটেলসটা একটু পরে বলছি, দাঁড়াও। ক্যা বে পেট নিকল আয়া তেরা, সরকারি নৌকরো কা এই হাল হতা হে, কা গে ইউ তো ভাই, ইউ তো মাস্টার সাহেব জাম্বু বান, দেখো দেখো দেখো। আরে শ্রী রাম, তুই মেরে মিলি নাই, হম লোগ ওয়হীন পে তুমারে উসকে গেছ, তোমার দর্শন হো গয়া, সহি মে ঝুট বল রহা হে, তুম ফোন লেকে গয়া থা, তুম তো ইয়েহি বোলে না ইসকো কি হামকো লে জানে দেগা কি নাহি, তুম চলে যা। कनक भवन के बारे में कुछ तो बताओ। कनक भवन के लिए कहते हैं कि जब सीता जी अपने घर आई, ससुराल आई थी, ठीक है, उसमें दशरथ ने उनके जो फादर इन लॉ थे वो उनको गिफ्ट मिला था। अच्छा, मुंह दिखाई में उनको मिला। वाओ, घर मिल गया, महल मिल गया, महल में। और राजा थे तो राजा को महल देने में क्या दिक्कत है यार। चलो अंदर चलते है, यहाँ पे बहुत सारा दुकान है, देखो कुछ खरीदना होगा तो खरीद सकते हो। ये দেখো বাস তিন লোক মিল গয়ে, মেরে সাথে বাত হি নাই করেগা কোই। কনক ভবনের মিনিং হচ্ছে গোল্ডেন প্যালেস, দ্যাটস হোয়াই ইটস পেইন্টেড ইন অল ইয়েলো, আর এটাকে বলা হয় প্রাইভেট প্যালেস অফ লর্ড রাম এন্ড দেবী সীতা। এটা এখানে হচ্ছে সীতা মাইয়ার ফুটপ্রিন্ট রাখা আছে, এই দেখো। এরিয়াটাকে বলে গর্ভ গৃহ। এখানে একটা মন্দির আছে এই এই জায়গাটাতে, মন্দিরটা এখন বন্ধ আছে, দেখো সবাই বসে আছে, কত লোক। ক্যামেরা কে নজর কে সাইড মে লিখা হ্যায় কি জেব কতরো সে সাবধান, ইসিলিয়ে মেরা ফোন ইয়ে গয়া। হম আপনা ফোন নিকলওয়া দেঙ্গে, তোমারা ফোন নিকলওয়া দেঙ্গে, পেট দেখো কেসে নিকল আয়া, ইসিলিয়ে মে টাইট নেই পেনতা, টি শার্ট জো হ্যায় লাল শার্ট চেক কর। মস্ত মহল হ্যায়। হ্যাঁ, কোই কোই তিরছা হয়ে যাতা হয় জো হ্যায় করলে বক্ত জো হ্যায় মশিন মে
কানক ভবন দর্শন করার পরে ওখানে তো মন্দির বন্ধ ছিল, তাই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে আমাদের কাছে যেহেতু টাইমের অনেক কমই ছিল তো আমরা চলে যাচ্ছিলাম এবার রাম মন্দিরে। ক্যা ইয়ে ক্যা হ্যায়? দিস ইজ চিলম। চিলম? ইয়া। ক্যা হোতা হ্যায় ইসসে? ইসমে আপকো কুছ ডালনা হ্যায়? আইটেম। আইটেম? জো কি হ্যায় জিনে জয়েন্ট। हां जॉइंट इसका लेटेस्ट वर्जन है। हाँ। ये ओल्ड वर्जन है। बाबा जी की बूटी नॉनवेज वर्जन। नॉन इसमें डालना है। हां बस सूप का के खींच लेना है बस। अच्छा तुमने किया है? मौका नहीं मिला। इसके बाहर निकले हुआ बस्ती पर है। तो ये कौन सा रास्ता है? ये जाने का रास्ता है। वो सामने में हनुमानगढ़ी जाने के लिए मंदिर है। पूरा जो दुकान है सब कलर्ड इन सैफ्रन। रंग दे मोहे गेरुआ। अरे कम करो और ले लेंगे दो तीन। नहीं मैं ये मेरे तो नहीं पड़ेगा। पास कर मरवाएगा कहाँ पे? बनारस में तो ज्यादा ही पड़ेगा, ये तो वही जगह है। हाँ सीधा पैसा है इसके पास। हाँ रुको रुको रुको, ये वो जय श्री राम ये वाला ले लो, ये वाला मैग्नेट। अच्छा ये मैग्नेट है। আমরা এখানে দামাদরি করে জিনিস কিনছি। এখানে দেখো প্রচুর দোকান রয়েছে আর ছোট ছোট রাম মন্দিরের মানে রেপ্লিকার ওগুলো পাওয়া যাচ্ছে 100 rupees করে বলছে, বাট আমরা চাইছি 80 টা নেওয়ার জন্য, সেজন্য একটু ভেজাল হচ্ছে। এই পুরো রাস্তাটার দু সাইডেই দোকানে ভর্তি, তুমি প্রচুর শপিংও করতে পারো জিনিস। আর এই রাস্তা দিয়ে হনুমানগড়ি যাওয়া যায়। ইয়ে দেখো হনুমানগড়ি কা লাইন, ইয়ে নেই হ্যায় লাইন ইয়াহ সে, ইয়ে দেখো ওহর সে ইধার দেখে। ওরে ভাই ও তো দিখ ভি নেই রাহা হ্যায় কাহাঁ তক হ্যায় লাইন। হায় ইয়ে হ্যায় হনুমানগড়ি। বলে অযোধ্যাতে প্রবেশ দ্বারটা হচ্ছে এই হনুমানগড়ি, এখানে গিয়ে তারপরে সবাই রাম মন্দির দর্শনে যায়। বাট ভিড় দেখে আমরা আর সাহসী করিনি যাওয়া। এখানে সবাই রাস্তায় রাস্তায় এরকম জয় শ্রীরামের টিকা লাগায়, তো আমাদেরও ইচ্ছে হলো আমরাও লাগিয়ে নিলাম। তুমি তো বৈষ্ণব হয়ে যাচ্ছ। তুম আলাগ বন গয়ে হাম লোগো সে। দো জাগা নেই একই জাগা লাগাও। তোমার তো পুরা লাগ গিয়া একদম। কি দেখো টিকা লাগানে কে বাদ तुम आ जाओ, तुम्हारा तो हट गया है आधा। हट गया है तो फिर से क्या? इसके ऊपर फिर से लगा लो, थोड़ा सा लगा लो, हट गया है। कहना वो तूने हिला दिया था। क्या उसने हिला दिया था? तुम हिलाना नहीं इस बार। आप बाल बाल सब बाल में लग गया तुम्हारा। हाई वाला लगा क्या? ये सब चार है, चंदन है, भगवान का प्यार है। हिलाना मत भाई। हां सही है एकदम मस्त। अरे लगेगा ये दिख, तुम्हारे श्रीराम तो लिखा ही नहीं है, हट गया पूरा। मन में है भगवान। राम तो एक दुर्गा ठाकुर पूजो करे छे, दैट्स व्हाई इट्स हियर। मेरे बैग के साथ। ये तुम्हारा चश्मा, मेरा बैग, सारा उधारी पे जी रहा है जिंदगी। जूता किसका है? किसने चुराया हुआ जूता है बोल। संदीप बोल रहा था कि आया तो था, देखा था चप्पल। क्या पता नहीं कहाँ से चोरी करके उठा लिया होगा।
हम जा रहे हैं अभी राम मंदिर के दर्शन के लिए, ভিতরে যতটা পসিবল হবে দেখাবো, বাদ বাকি বেরিয়ে গল্প বলবো। অনেক কষ্ট করে আমরা ফোন নেওয়ার পারমিশন নিয়েছিলাম, বাট ভিতরে ক্যামেরা করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। মন্দিরের ভেতরের প্রত্যেকটা কর্নার এত সুন্দর, এত ইন্ট্রিকেট কাজ করা, এটা ভাষায় বলে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। মানে নিজে চোখে না দেখলে ইউল নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট ইজ, ইটস অ্যাবসলিউটলি বিউটিফুল। নর্মাল লাইন দিয়ে দর্শন করতে অলমোস্ট 2-3 hours লাগে, বাট আমরা স্পেশাল দর্শন করেছিলাম তাই 10-15 minutes হয়ে গেছে। আমি এখন আমরা বেরোলাম রাম মন্দির থেকে, যতটা সম্ভব ছিল ততটাই দেখিয়েছি, বিকজ ক্যামেরা চালানোটা ইজ ভেরি টাফ, মানে কোনো মতে কায়দা করে আমরা করেছি আর কি। যাই হোক, এখন যাচ্ছি ভান্ডারা খেতে। ভান্ডারা হচ্ছে এখানে একটা ফ্রি ফুড সার্ভিস বলতে পারো। পুরো অযোধ্যাতেই আমি দেখলাম জায়গায় জায়গায় ভান্ডারা লাগে, আর লোকে ওখানেই খাওয়া দাওয়া করে নেয়। মানে বিকেলে একরকম, দুপুরে একরকম, রাতে একরকম, তুমি খাওয়া পেতে পারো। কত পুরনো পুরনো বিল্ডিং ভাই, এটা হলো লাভকুশ মন্দির, আর এখান থেকে আমাদের এখন সোজা হেঁটে হেঁটে যেতে হবে। রাম মন্দিরের পেছন দিকটা একটু দেখিয়ে দিই, এই যে দেখো কনস্ট্রাকশন ওয়ার্ক গোয়িং অন। এখান থেকে আরো কিছুটা দেখা যাচ্ছে। এই যে আমরা জাস্ট ফিরলাম টেন্ট সিটিতে, কারণ আমাদের লাগেজ এখানে, 4টার সময় গাড়ি, এখন 3:30 বাজে, 4টার সময় গাড়ি আসবে, আমরা বারাণসীর জন্য রওনা হয়ে যাবো। And we are leaving Ayodhya. Our Ayodhya trip is over. जा रहे हैं अब वाराणसी। हमारे साथ दो बंदर अयोध्या से लेके जा रहे हैं इन दो बंदरों को। अयोध्या टू वाराणसी इज ऑलमोस्ट 250 kilometers, तो আমরা এখন রোড ট্রিপ স্টার্ট করলাম। फिर से कांड किया, फिर से गलत रास्ते पे, कितना गलत रास्ते पे ले जाएगा तुम खुद सही रास्ते पे है कि नहीं बताओ। नहीं संजीत इसका खबर लो, क्या कर रहा है, पेट देखो तुम्हारा, बात कर तुम्हारे पेट देखो, पेट। অযোধ্যা টু বারাণসী যাওয়ার জন্য আমরা একটা ইনোভা হায়ার করেছিলাম, অ্যান্ড ইনোভা আমাদের থেকে নিয়েছে অলমোস্ট 5,500 টাকা ফর ওয়ান ওয়ে আর কি। অযোধ্যার একটা বড় হোটেল দ্য রামায়ানা। क्या कर रहे तुम लोग, सब सो रहा है, तुम भी सो रहे हो भाई, एरा नाक देके घुमाचे 50 kilometers, जल्दी उठो। Back to our old via Varanasi hotel, যেখানে 2 বছর আগে থেকে গেছি। Same room, जिसने vlog नहीं देखा उसको याद नहीं होगा। और ये देखो दो बंदर जो हम अयोध्या से लाए हैं, जिनको यो अयोध्या missing 2 bandars। हाँ please subscribe my channel। तुमको कल सब्सक्राइब करवाना ही नहीं करवाना है। हाँ तो अगर नहीं पहुंच जाना, मतलब कितने बजे तुम्हारा तो सब कुछ 4 बजे होता है सुबह के। सुबह 4 बजे कौन बच्चे थे पढ़ने के लिए, शाम को 4 बजे आना। हाँ ठीक है, वो तो आ जाएंगे। बहाना करके कपल मत देखो, तुम्हारा लड़कियां देख रहा था मुझे पता है। खिड़की खोला, আমরা জাস্ট বারাণসী ঢুকলাম, আর এখন শরীর আর দিচ্ছে না, সারা দিন দৌড়াদৌড়ি। রাম মন্দিরে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউড না, সো প্লিজ, মানে যারা আসবে নেক্সট হয়তো ভাবতে পারো যে ক্যামেরা অ্যালাউড আছে, অ্যান্ড অল দ্যাট অ্যালাউড না। যদি জুগার থাকে
তাহলে হয়তো তুমি একটা দুটো ফটো তুলতে পারো, বাট সেটাও খুবই অসুবিধা হয়। আমার ব্লগটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি খুব অসুবিধা করে এক দুটো ক্লিপ নিয়েছি। যাই হোক, ভালোই লাগে, খুব সুন্দর মন্দিরটা। মন্দিরের ভেতরের কাজটা, মানে স্টোনের যে মানে ওয়ার্কগুলো, এগুলো সত্যি খুব ইন্ট্রিকেট অ্যান্ড ভেরি বিউটিফুল। তো আজকে এখন দুদিন, এখন আমরা দু তিন দিন বারাণসীতে আছি, পুরনো জায়গা সব কিছু আবার রিভিজিট করবো, তোমরাও আমাদের সাথে থাকবে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। চলো, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, কারণ এটা তো অনেক মানে চাহিদা ব্লগ, আমি জানি, প্লিজ শেয়ার করো। इतना गुस्सा रही थी भाई, काम हो गया था बस, बस आए हंसते हुए। हैप्पी बर्थडे टू यू। ये कैसा ताली, ये कीर्तन वाला ताली हो, ये पहले ऐसे कर रहा है। एक दो तीन, एक दो तीन। चलो मिलते हैं नेक्स्ट ब्लॉग में, वाराणसी की गलियों से शुरू होगा हमारा नेक्स्ट ब्लॉग। बाय।